ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতে এখন যত মামলা রয়েছে তার 70% জমি সংক্রান্ত, যার বেশিরভাগই জমির দখল বিষয়ক মামলা। আর এসব মামলা চলতে থাকে বছরের পর বছর, নিষ্পত্তি হওয়ার হারও উল্লেখযোগ্য নয়। দেশে জমির ভোগ দখল সংক্রান্ত যে আইনটি রয়েছে তা ব্রিটিশ আমলের, প্রণয়ন করা হয়েছিল 1885 সালে। স্বাধীনতা পরবর্তী সময় দেশে অনেক আইনের পরিবর্তন হলেও এই আইন রয়ে গেছে আগের মতোই। ফলে কারো জমি অন্যজন 12 বছর ভোগ দখল করলে সেই জমির মালিকানা পাওয়ার সুযোগ ছিল। এর ফলে জমি সংক্রান্ত জটিলতা ও মামলা বাড়তে থাকায় আইনটি সংশোধন করতে যাচ্ছে সরকার। ভূমির ব্যবহার স্বত্ব গ্রহণ আইন 2020 নামে সংশোধিত আইনটির খসড়া প্রণয়নের কাজ শেষ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন খসড়াটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, সেখান থেকে যাচাই বাছাই শেষে মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনটি পাশের জন্য সংসদে উত্থাপন করা হবে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বললেন, একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে দখল করে রাখবে তা হতে দেয়া যায় না। এই আইনের ফলে এর অবসান হবে। যদি জমি আপনার না হয়, আপনি মাস্তানি করে জমি দখল করলেন দীর্ঘদিন ধরে, কাগজ আপনার না, তাই বলে কি আইনে গ্রে এরিয়ার মধ্যে কি আপনি পার পেয়ে গেলেন? নো, আই ডু নট ওয়ান্ট টু অ্যালাউ দিস থিং। জমি নিয়ে কিন্তু সমাজে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হচ্ছে দেখা যাচ্ছে। এটাকে কমিয়ে নিয়ে এনে ন্যায্য জিনিসটাকে নিশ্চিত করা। মন্ত্রী বলেন, আইন অমান্যকারীদের জন্য জরিমানা এবং কারাদণ্ডের বিধানও থাকছে। আপনি কারো জমি দখল করে ফেললেন, দণ্ডনীয় অপরাধ তো রাখতে হবে, না হলে তো মানুষ ভয় পাবে না। এটা তো ফ্রি স্টাইল হতে পারে না, তাই না? যখন একটা আইন হবে, আইন প্রয়োগকারীর জন্য তো আমার একটা কিছু হাতে দিয়ে রাখতে হবে যাতে এটা ভয় পায় মানুষ, না হলে তো হবে না। জমি দখলের সাথে জড়িতরা যত ক্ষমতাবানই হোক না কেন, আইনটি হলে তারা ছাড় পাবে না বলে সতর্ক করলেন ভূমিমন্ত্রী। শানাজি ইয়াসমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।